প্রশ্ন করলেই একজন মানুষ যদি মুনাফিক হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন আমার সাথে শিরিক করে, হিন্দু যারা আছে শিরিক করে, বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্ম তারা অন্যান্য মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, শিরিক করে, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, সেই শাস্তিটা বাকি রেখে দেন, কবরের মধ্যে সেই শাস্তি হবে। আমার আল্লাহ তাআলা বলছেন বান্দা ওরা ফানা লাকা যিকরাক দ্বারা কি বুঝিয়েছি জানো, আমার রাসূলকে নিয়ে কটুক্তিমূলক যদি একটা কথা কেউ তাহলে তাকে আমি চার দেই না। আবুল হাবকে আল্লাহ চার দিয়েছেন, দেন নাই আবু জেহেলকে চার দিয়েছেন, দেন নাই উৎপাকে চার দিয়েছেন, দেন নাই সাহেবাকে চার দিয়েছেন, দেন নাই। আমরা কয়েকদিন আগে একটা জিনিস দেখেছি আমাদের চোখে পড়েছে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, যে ব্যক্তিটা বলেছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু স্লোগান, আজকে সামান্য কয়েকদিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে, রাসূলের নামের স্লোগানকে ফালতু স্লোগান বলার কারণে সামান্য কয়েকদিনের ভিতরেই গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাকে ফালতু করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এসান গ্রুপ গত সপ্তাহে গোটা বিশ্বের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। এসান গ্রুপ তিনি বলেছেন যে এসান গ্রুপের যারা আমাকে ভালোবাসবে তারা যদি এসান গ্রুপকে নিয়ে প্রশ্ন করে তাহলে সে মুনাফিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আবার তিনি বলছেন যে এসান গ্রুপ হচ্ছে গোটা দুনিয়ার জন্য রহমত, নাউজুবিল্লাহ হিমজালিক, গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে আল্লাহ একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন ওমর সাল্লাকা ইল্লা রহমাতান লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ পাক গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, আর কাউকে গোটা জগতের জন্য আল্লাহ রহমত মানান নাই, কোন গ্রুপকে রহমত মানান নাই। তিনি এত মূর্খতার সহিতই কথা কি করে বলেন? আমরা বলতে চাই আজকে আপনার কথায় যাদের টাকা 17,000 কোটি টাকা আজকে গায়েব হয়ে গেছে, যে অনেক মানুষ রাস্তায় পড়ে আছে, যাদের টাকা মারা হয়েছে, যাদের টাকা গায়েব হয়েছে, এখন আপনাকেই সেই টাকা বহন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই টাকা আপনাকেই গ্রহণ করতে হবে, কারণ আপনি বিরুদ্ধে কথা বলেছেন, মূর্খতামি কথা আপনি বলেছেন, আপনি দালালি করেছেন। দালাল ছাড়া কেউ এসান গ্রুপের পক্ষে নিয়ে এত বেশি কথা বলতে পারে না। এখন আমাকে অনেকে গালি দিবে যে আমি এই কথাগুলা বলছি কেন। আমরা এই মাহফিলের প্রত্যেকটা ওয়াজ শুনেছি, প্রত্যেকের বক্তব্য শুনেছি, শোনার পরে দেখলাম তিনি যেভাবে তেল মেরেছেন এইভাবে আর কেউ এত বেশি তেল মারে নাই, তিনি বেশি তেল দিয়েছেন। এসান গ্রুপকে নিয়ে প্রশ্ন করলেই একজন মানুষ যদি মুনাফিক হয়ে যায়, ইসলাম কি এত সহজে এসেছে? আল্লাহর কুরআন হাদিস দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে এসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলে মুনাফিক, আর এসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলে মুনাফিক? আপনাকে যে ভালোবাসবে তাকে এসান গ্রুপে ঢুকতেই হবে, এমন তো বিষয় না। আপনাকে ভালোবাসা এটা তার পার্সোনাল বিষয়, এজন্য গোলাবাজির সময় নাই। এখন আর গোলাবাজি বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে পারে, গোলাবাজির সময় শেষ হয়ে গেছে, এখন গোলাবাজির সময় নাই। এখন মানুষ ইলিম চায়, জ্ঞান চায়, রাসূলের মহব্বত চায়, রাসূলের মহব্বত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চায়, কথা বলেন ঠিক কিনা?